প্রাণ প্রাচুর্যে ভরা এই ঘর জুড়ে নিত্য আলোর আসা যাওয়া। এখানে আন্দোলিত হয়, কখনো উদ্বেলিত হয় মন। তাই তো জীবনে যা কিছু গভীর মানে তা এখনো সংলগ্ন হয়েই আছে। ধ্যানস্থ এই জীবন আসলে অভিজ্ঞতার বাইরে কিছু খুঁজে ফেরে। খুঁজে ফেরা এই মনের কথামালায় স্পর্শ করতে যাওয়ার আকুতি নিয়েই এই আয়োজন। বইমেলা উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন। রিডিং রুমের আজকের পর্বের অতিথি লেখক গবেষক সেলিম জাহান। তো স্যার, যেমনটা বলা হয়ে থাকে, বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু, বই মানুষের প্রকৃত বন্ধু, আসলে কি তাই? আসলেই তাই। আমি মনে করি যে তিনটি দিক থেকে এটা সত্য। একটা হচ্ছে যে বই কখনো প্রতারণা করবে না, তো সেই অর্থে নিশ্চিতভাবে বন্ধু। আর শ্রেষ্ঠ বন্ধু এই কারণে যে আমাদের জ্ঞান, আমাদের জানা, বিশ্বকে দেখা সবসময় তো আর নিজে নিজে সম্ভব হয় না, বইয়ের মাধ্যমে আমরা সেখানে যেতে পারি। আর তৃতীয় যে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে বইয়ের মধ্যে মানুষের দুঃখ বেদনা, মানুষের আনন্দ, তার নানান রকমের চিত্রণ থাকে লেখার মাধ্যমে, গল্পের মাধ্যমে, উপন্যাসে। তো সুতরাং এই বন্ধু কখনো প্রতারণা করে না, এই বন্ধু আমাকে বিশ্বের দুয়ার খুলে দেয়, এবং সেই সঙ্গে সঙ্গে এই বন্ধু আমার যে মন মানসিকতা সেইটাকে একটাকে সংরক্ষণ করে, তাকে জাগ্রত করে। স্যার, পাঠক হয়ে ওঠা যেমন সহজ না, লেখক হয়ে ওঠাটাও সহজ না। আমার আসলে কৌতূহল মন থেকেই জানতে ইচ্ছে করে যে আপনার আসলে বইয়ের সাথে কীভাবে সখ্যতা তৈরি হলো। আমাদের তো অনেক কিছু বিনোদনের মাধ্যম ছিল না, বই ছিল একমাত্র মাধ্যম। এবং তারপরে পরিবারের মধ্যেও যারা বড়, যারা ভাই বোন, তাদের সবাইকে দেখতাম যে বই পড়ছেন, বন্ধুবান্ধবদের মধ্যেও বই পড়ার একটা রীতি ছিল। তো আমাদের সময় যেহেতু বিনোদনের মাধ্যম ছিল বই পড়া, তখন আমরা চেয়ে চিনতে এমনকি চুরি করেও বই জোগাড় করেছি এবং বই পড়েছি। এবং এটা আমার মনে হয় যে দীর্ঘদিনের একটা অভ্যাসের মাধ্যমে গড়ে উঠেছে, যে বই পড়া, নতুন বই পড়া, বিভিন্ন বিষয়ে বই পড়া, তারপরে বিভিন্ন লেখকের বই পড়া। অনেকে তো ফ্যামিলির মেম্বাররাও থাকে যে তাকে দেখে আমার, হ্যাঁ নিশ্চয়ই, বড় ভাই বড় বোন এটা থাকে। অনেকে মা বা বড় বোনের জন্য বই পাঠাগার থেকে নিয়ে আসার পথে পড়তে পড়তে তার একটা পাঠ্যাভ্যাস জমে যায়। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই পাঠক হয়ে ওঠাটা একদিনে হয়নি, এটা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু অভ্যাসটা বজায় রাখতে হয়। এবং এই উৎসাহটা আমার মনে হয় ক্রমান্বয়ে যদি আপনি বই পড়তে থাকেন তাহলে এই উৎসাহটা বজায়ও থাকে। এটা যে বজায় থাকে না, যার জন্য আমরা দেখি যে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও মানুষ বই জোগাড় করে এবং বই পড়ে। আমার পাঠক হয়ে ওঠার পেছনে আমাদের বন্ধুদের একটা বড় অবদান আছে। আমাদের সময় বিশ্ববিদ্যালয়ের যে ধরনের পরিবেশ ছিল তার একটা বড় অবদান রয়েছে। এবং আমরা তো নানান সময় খুঁজে খুঁজে কোথায় বই পাওয়া যায়, ভালো বই কোথায় পাওয়া যায়, সেইভাবে আমরা চেষ্টা করতাম। তো সেই অভ্যাসটা এখনও বজায় আছে। এবং আমি চেষ্টা করি যে আমার কাছের যারা মানুষ আছে, আমার ছেলে মেয়ে এবং অন্যান্য যারা আছে, তারা বই পড়ুক, এটা আমি খুব চাই। রুচির একটা বিবর্তন ঘটে বই পড়া, বই পাঠের প্রতি। তো দেখা গেছে মানুষের শৈশব কৈশোর যৌবন প্রত্যেকটা ধাপে ধাপে মানুষের রুচিবোধের কিছু চেঞ্জ হয়। রুচি নিয়ে তো মানুষ জন্মায় না, রুচিটা তৈরি করতে হয়। এবং ছোটোবেলায় স্বাভাবিকভাবে আমাদের সময় গোয়েন্দা কাহিনী নিয়ে আমাদের শুরু, তার প্রতি একটা বিশেষ রকমের আকর্ষণ ছিল। কিশোর বয়সে তখন যে রকমের কিশোরদের নিয়ে যে সমস্ত বই আছে সেগুলো আমরা পড়তে অসম্ভব ভালোবাসতাম। এবং কিশোর বয়সে সব মানুষেরই একটা প্রবণতা থাকে যে লুকিয়ে চড়িয়ে ওই প্রেমের গল্প পড়ার, উপন্যাস পড়ার। তো যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি তখন পড়ার দিক থেকে কবিতা পড়া শুরু হয়েছে, কবিতা গ্রন্থ, উপন্যাস এবং বিভিন্ন রকমের প্রবন্ধ, তখন আস্তে আস্তে রুচিটা পাল্টায়। আমি মনে করি যে সব লেখক হয়ে ওঠার আগে তাকে পাঠক হতে হবে। আপনি লেখা নাও করতে পারেন, কিন্তু আপনাকে পাঠ করতেই হবে। এবং পাঠক হয়ে উঠতে হবে এই কারণে যে অনেক বই পড়ার ফলে একজন লেখকের তার যে মানসিক দিগন্তের প্রসার ঘটে, তার চিন্তা চেতনা সৃষ্টিশীলতার জন্যে বই পড়া একান্তভাবে অপরিহার্য। যারা মনে করেন যে আমি লেখক হব কিন্তু বই আমি পড়ব না, আমি প্রথম থেকেই লেখক হব, এটা কখনো সম্ভব না। কোনো লেখকের ক্ষেত্রেই আমরা এটা দেখি না। রবীন্দ্রনাথের মতো একটা কালজয়ী প্রতিভা যে সময় ব্যয় করতেন বই পড়ার জন্যে, তারপরে তো লেখার কথা, সেটাও কিন্তু বিস্ময়কর।
পাঠক লেখক দুটোই আপনি, পড়া হয়েছে বিভিন্ন লাইব্রেরিতে ঘুরে ঘুরে পড়া হয়েছে, এমন কোনো লাইব্রেরি কি রয়েছে যেটা আপনার দৃষ্টিতে আপনাকে খুব মুগ্ধ করেছে কিংবা যেটাকে দেখে আপনার কাছে মনে হয়েছে খুবই সমৃদ্ধ? পাবলিক লাইব্রেরি যেটা ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে, সেটা আমার মনে হয় যে অত্যন্ত সমৃদ্ধ একটা লাইব্রেরি ছিল। সেখানে আমরা গেছি, আমরা বিভিন্ন বই পড়েছি, বই এসেছে তখন, এটা আমাকে খুব সমৃদ্ধ করেছে। একেবারে ছেলেবেলায় মার্কিন তথ্য কেন্দ্রের লাইব্রেরি ছিল বরিশালে, এটা বিভিন্ন জেলায় তখন ছিল, তারা বিশেষত বিভিন্ন বইয়ের, বিদেশি বইয়ের অনুবাদ রাখতেন, এবং আমি মনে করি যে বিদেশি সাহিত্যের সঙ্গে আমার যোগাযোগ ওই অনুবাদের মাধ্যমে, হ্রদের ধারে ছোট্টকুটির এই জাতীয় বই কিংবা মস্কোর প্রগতি প্রকাশনী থেকে যে সমস্ত বই বার হতো, গোর্কির মা, পৃথিবীর পাঠশালায়, এইগুলো করেই কিন্তু পরবর্তী সময় ইংরেজিতে এগুলো পড়েছি, কিন্তু এই যে বিশ্ব সাহিত্যের সঙ্গে যে যোগাযোগ সেটা এই পাঠাগারগুলো তৈরি করেছে। আমাদের দেশে স্যার আপনার কাছে কি মনে হয় যে অনুবাদমূলক বইগুলো কম বের হচ্ছে কি না? নিশ্চয়ই কম বের হচ্ছে। আমার মনে হয় অনুবাদমূলক বইয়ের দিকে দুটো ঘাটতি আছে। একটা হচ্ছে যে বাংলা সাহিত্যে যে সমস্ত বিখ্যাত বই আছে সেটারও কিন্তু অনুবাদ হচ্ছে না, আপনি যদি একটু খেয়াল করে দেখেন সেটার অনুবাদ হচ্ছে না। আবার বিদেশি বইয়ের অনুবাদ করতেও আমরা অনেক সময় খুব উৎসাহী বোধ করি, যেগুলো রগরগে উপন্যাস, রগরগে গল্প, কিন্তু যেগুলো ধ্রুপদী সেগুলো কিন্তু অনুবাদ হচ্ছে না। আমি যদি এখন জিজ্ঞেস করি যে শেক্সপিয়ারের এত এত বইয়ের মধ্যে কটি বাংলায় অনুবাদ হয়েছে, হাতে গোনা যায়। তো এখন এটার জন্যে দুটো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে আমি যদি ইংরেজি এবং বাংলায় বলি, অন্য ভাষার কথা নাই বললাম, এই অনুবাদের জন্যে সেই সমস্ত মানুষের প্রয়োজন হবে যারা ইংরেজি এবং বাংলায় সমান দক্ষ। তো সেই রকম মানুষ কিন্তু কম, যিনি ইংরেজি বাংলায় সমান দক্ষ, সমান দক্ষতায় একটা বইকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করতে পারবেন, এটার একটা সমস্যা আছে। তবে আশার কথা হচ্ছে যে বর্তমান সময়ে অনেকেই আছেন যারা অন্যান্য ভাষাও জানেন, বাঙালি অন্যান্য ভাষা জানেন, যারা ফরাসি থেকে তারপরে স্প্যানিশ ভাষা থেকেও অনুবাদ করছেন বাংলায়। আর হচ্ছে যে প্রকাশকদের একটা অনীহা আছে, এবং ওই যে বললাম যে প্রকাশকরা খুব রগরগে উপন্যাস, গল্প সেগুলো অনুবাদ করতে উৎসাহ দেয়, কিন্তু ওই রকমের উৎসাহ নেই। আর তৃতীয় হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়ে এ জাতীয় কোনো উদ্যোগ আমি খুব একটা বেশি দেখছি না, কিন্তু অনুবাদের ক্ষেত্রে তো রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে, এবং বাংলা বই অনুবাদ হোক, সেটা বাইরের পাঠকের কাছে যাক, তেমনি বাইরের যেগুলো ধ্রুপদী গ্রন্থ আছে সেগুলো বাংলায় অনুবাদ হোক, তার জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। নিশ্চয়ই বাংলা একাডেমি চেষ্টা করে, কিন্তু বাংলা একাডেমি আরও 10-5টা কাজ করে। সুতরাং অনুবাদের জন্য একটা কেন্দ্র, যেটা আমি মস্কোতে দেখেছি, যে বাংলার কথাই যদি বলি, প্রগতি প্রকাশনী, তাদের কাজই ছিল সমস্ত রুশ ভাষায় যে সমস্ত লেখা হয়েছে সেটাকে বাংলায় অনুবাদ করা, এটাই কাজ, আর অন্য কোনো কাজ নেই। সেরকমভাবে আমার মনে হয় যে অনুবাদের জন্যেও যদি একটা প্রতিষ্ঠান রাষ্ট্রীয়ভাবে হতে পারে, এবং যেটা অনুবাদকদের কাজ দেবে, অনুবাদকদের কাছে টানবে, তাদেরকে বিভিন্ন বইয়ের অনুবাদে উৎসাহিত করবে, এই পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের কাছ থেকে খুব দরকার। তা নাহলে শুধু ব্যক্তিগত উদ্যোগে বা প্রকাশকের উদ্যোগে এই ব্যাপারটি খুব বেশি দূর যে যাবে তা কিন্তু নয়। সব কিছু মিলিয়ে স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে যে পড়েছেন অনেক অনেক বই, তার মধ্যেও থাকে না যে পছন্দের কিছু বই রয়েছে কিন্তু এখন পর্যন্ত পড়া সম্ভব হয়ে ওঠেনি, ওইরকম যদি আমাদেরকে 5টা বইয়ের নাম বলা যেত? ভালো প্রশ্ন, এখন তো চিন্তা করতে হবে। না একটু চিন্তা করেন, কোনো সমস্যা নেই, আমরা একটু সময় দিলাম আপনাকে, একটু চিন্তা করে দেখতে হবে। যেমন আমার মনে হয় যে এর মধ্যে বাইরের বইও আছে, ভেতরের বইও আছে, একটা সব মিলিয়ে পড়া হয়নি, ছবি দেখা হয়েছে, কিন্তু যেমন হার্পার লির একটা বই আছে, টু কিল এ মকিং বার্ড, বইটি পড়িনি এখনও, কিন্তু ইচ্ছা আছে যে বইটি পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বিখ্যাত গ্রন্থ সবাই হয়তো পড়েছেন, আমি পড়িনি, ছবি দেখেছি, সেটা হচ্ছে নৌকাডুবি। অসাধারণ, আমি পড়েছি নৌকাডুবি, আমি পড়িনি। তারপরে জীবনানন্দ দাশের উপন্যাস আছে, আমরা সবাই তার কবিতার কথা জানি, কিন্তু তার উপন্যাসও আছে, সেই উপন্যাসটিও আমার পড়া হয়নি। শীর্ষেন্দুর বহু বই পড়েছি এবং অসম্ভব ভালো লেগেছে, কিন্তু একটা বই এখনও পড়া হয়নি, সেটা হচ্ছে দূরবীন। শীর্ষেন্দু এইটা এখনও পড়িনি।
শেক্সপিয়ারের বহু নাটক পড়েছি, কিন্তু এখনও টেম্পেস্ট পড়া হয়নি। তো কথাটা হচ্ছে যে এগুলো আমার নিজের অক্ষমতা, কারণ এত বই, এত ধ্রুপদী গ্রন্থ আছে, এত বই আছে, সেই বই তো পড়ে শেষ করা যাবে না আর কি। কিন্তু ইচ্ছে আছে যে কখনো কখনো কোনো না কোনো সময় এই বইগুলো পড়বো। তো আপনার কালেকশনে কি বইগুলো আছে? হ্যাঁ, আমার কালেকশনে বইগুলো আছে বাইরে, কিন্তু এখনও পড়া হয়নি আর কি। এখানেও মানে বেশ কিছু বই আছে, সেখানেও বহু কিছু বই জমানোর দিকেও আমার ঝোঁক আছে, এবং ইচ্ছেটা হচ্ছে যে কোনো না কোনো সময় পড়বো। তো অনেকগুলো পড়া হয়ে যায়, আবার কোনো না কোনো সময় পড়বো বলে তুলে রাখা বইগুলো আবার পড়া হয় না। এক জীবনে আর কতটা করা যায়, আসলে অন্য কাজও তো থাকে, সব কিছুর মাঝে সময় বের করে নেওয়া। আমি খুব এটা নিয়ে কোনো দুঃখ করি না, কারণ ওই যে একটা আগ্রহ আছে, না হয়ে না গেলেও অসুবিধা নেই। ওই যে আছে রবীন্দ্রনাথের কথা যে বহু বাসনায় বাঁচালে মরে, বঞ্চিত করে বাঁচালে মরে, সেই অবস্থায় বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে। তো এটাও একটা বেঁচে থাকা। তো এই যে একটা আগ্রহ আছে, বঞ্চনা আছে, পড়তে পারিনি, এই যে ইচ্ছে আছে, এটাও কম কথা নয়। ওই ইচ্ছাটা থাকাটাই আসলে বড় একটা কথা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা অনেক ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে এইটুকু সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। না না, এই যে আপনি যেটা বললেন যে চাইলে পরেই বই পড়ার জন্য সময় করা যায়, তেমনি চাইলে পরেও অন্যদের সঙ্গে কথা বলার বা এই জাতীয় একটা অনুষ্ঠানের সময় করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, সময়কেও ধন্যবাদ।